আসসালামু আলাইকুম গাইস, আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, পুরানো আমের সাথে নতুন কুলের আচার রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। রেসিপিটা শুরু করি। কুলটাকে ভালোভাবে পরিষ্কার জলে আমি ধুয়ে নিব। এখানে কুলটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। জলটা যদি একটু কুসুম কুসুম গরম হয় তাহলে জলটা এই সরি কুলটা একটু তাড়াতাড়ি ভিজে যাবে। ফিরে আসবো আধ ঘন্টা পর। ভিজতে ভিজতে আমি এখানে মশলাটা রেডি করব। দেখতে থাকো। এবার আমি মশলাগুলো আলতো আছে একটু ভেজে নিব। ধনে, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা একসঙ্গে ভেজে নেব। এগুলো একটু ঠান্ডা হওয়ার পর এগুলো আমি মিক্সিতে মিক্সচার করে নেব। মশলাগুলো ঠান্ডা হতে হতে আমি কুলগুলো থেকে জলটা ঝরিয়ে নিব। পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি। কড়াইটা গরম হলে এতে আমি তেল দিয়ে দেবো, বাদ বাকি উপাদানগুলো অ্যাড করবো। তেজপাতা, শুকনো লঙ্কা 5 ফোড়ন, এটাকে আমি লাটতে থাকবো ততক্ষণ এর থেকে একটু ভালো গন্ধ বেরোচ্ছে। এটা দেখলাম কুল, স্বাদমত লবণ। 5 মিনিট আমি এটাকে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নিব। দেখুন ফুলগুলো ফুলে ফেটে উঠেছে। ডাউনের কালার তুলে শুকিয়ে কালাটা কিন্তু খুব সুন্দর এসেছে। এখানে আমি অ্যাড করবো চিনি, কারণ আমি চিনি দিয়ে খেতে ভালোবাসি। চিনিটা কিন্তু আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছি। খুব সুন্দর কালার চলে এসেছে। এদিকে আমি মশলাটা তৈরি করে নি। আমি কিন্তু তেজপাতাটা মিক্সচার করব না, এটা গোটায় দিয়ে দিব। আমি কালো জিরেটা স্কিপ করে গেছিলাম, এবার দিয়ে দিলাম গুঁড়ো করা সেই মশলাটা। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চিনি, চিনিটা গুলে যেমন সেরা হয়ে গেছে। আমি ওই কুলের আচারে আমি গত বছরের যে আমের আচারটা ছিল সেটা এতে মিশিয়ে দিব।
ফুল প্লাস আম, খুব সুন্দর একটা কালার দিয়েছি। আপনারা চাইলেও এরকম করে করতে পারেন এবং সিঙ্গেল সিঙ্গেলও করতে পারেন। বিট লবণ 5 মিনিট পর এটাকে নামিয়ে নিব। আমার আচার রেডি, এবার এটাকে আমি নামিয়ে নিব। এটা ঠান্ডা হলে এটাকে আমি কাছের বয়ামে রেখে দিব। এটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এটা আপনি 1 থেকে 1.5 বছর পর্যন্ত খেতে পারেন, কিন্তু আপনাকে এটা রোদে দিতে হবে মাঝে মাঝে, তাহলেই হবে। আমি যে প্রসেসে আচার করি, এই আচার কিন্তু বয়স্ক মানুষ খেতেই পারবে না, কারণ এটা একটু শক্ত চিমড়া আচার, আমি খুব নরম করি না, কারণ আমার খেতে ভালো লাগে না। আপনারা চাইলে এটাকে অনেক নরমও করতে পারেন। আচারটা আমি এই বয়ামে রাখবো, এতে ছিল আমের আচারটা। চলো এবার আচারটা আমি বয়ামে তুলে নিই। দেখছেন আমার আচারটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন আমার আচারের প্রসেসটা আপনাদের কেমন লেগেছে।